Hi friends, welcome to my channel Farjana Study. আমি ফারজানা। আজকে আমি তোমাদেরকে একটা খুবই সুন্দর ট্রিক শেখাবো, সেটা হচ্ছে লসাগু করার শর্ট ট্রিক্স। মানে যে কোনো ধরনের লসাগুকে আমরা খুব সহজেই কিভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারি। দেখো, প্রথমেই আমি এই যে লসাগুগুলো এগুলোকে দেখেই বলে দিতে পারি এর অ্যান্সার কত হবে। এখানে এর অ্যান্সার হবে 60, এর অ্যান্সার হবে 64, এর অ্যান্সার হবে 120, এর অ্যান্সার হবে 630। এবারে এগুলোকে আমি কিভাবে বলছি সেই ট্রিক্সটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো, তোমাদেরকে যদি বলা হয় এই লসাগুগুলোকে যত দ্রুত সম্ভব করতে তোমরা কি করবে, না প্রথমে যেমন আমরা ছোটবেলা থেকে শিখেছি 2, 6, 12, 60 এইভাবে এগুলোকে লসাগু করতে শুরু করবে। প্রথমে 2 দিয়ে ভাঙলে 1, তারপর 3, তারপর আবার 2 দিয়ে ভাঙলে 6, 12কে এখানে 30, আবার 2 দিয়ে ভাঙলে 1, 3, 3, 15, আবার 3 দিয়ে ভাঙলে 1, 1, 1, 5 এইভাবে ভাঙতে শুরু করবে। দেখো, 3, 5, 15, 15 দিয়ে 30, 30 দিয়ে 60, 60ই এলো। কিন্তু আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা শর্ট ট্রিক্স। দেখো, যে কোনো ধরনের লসাগুতে এখানে বলেছে 2, 6, 12 এবং 60, প্রথমেই দেখে নেবে যে সবচেয়ে বড় সংখ্যা কি। সবচেয়ে বড় সংখ্যা আমাদের এখানে 60 রয়েছে, সবচেয়ে বড় সংখ্যা 60। সেই 60কে দেখতে হবে বাকি সংখ্যাগুলোকে সেই 60কে দিয়ে ভাঙা যায় কি না। দেখো, এখানে 2 60কে দিয়ে ভাঙতে পারবো, 2কে দিয়ে 60 ভাঙতে পারবো, 6কে দিয়ে 60 ভাঙতে পারবো, 12কে দিয়েও 60 ভাঙতে পারছি। অর্থাৎ এখানে সবগুলো সংখ্যাকেই 60কে দিয়ে ভাঙা যাচ্ছে, অর্থাৎ এখানে আমার লসাগু হবে 60। খুব সহজ ট্রিক্স। পরেরটা দেখো, 4, 16, 8, 64, এটার মধ্যেও সবথেকে বড় সংখ্যা কি আছে, 64। তাহলে আবার একইভাবে দেখবো যে প্রত্যেকটা সংখ্যা এই 64কে ভাঙা যাচ্ছে কিনা, এই সংখ্যাগুলো দিয়ে 64কে ভাঙা যাচ্ছে কিনা সেটা দেখবো। তাহলে 4কে দিয়ে 64 ভাঙা যায়, 16কে দিয়েও ভাঙা যায়, 8কে দিয়েও 64কে ভাঙা যায়, অর্থাৎ এখানে আমার লসাগু হচ্ছে 64। এরপর দেখো, তোমরা এগুলোকে করে দেখে নিতে পারো, এই একই অ্যান্সার আসবে। এরপর দেখো, 3, 12, 8, 60, এখানেও আমার সবচেয়ে, এটা আমার গেলে এক ট্রিক নাম্বার 1, এটা হচ্ছে এক নম্বর ট্রিক, এটা এক নম্বর ট্রিক। এটা দেখো ট্রিক টুতে দেখো এখানে আছে 3, 12, 60 আর 8, তাহলে সবথেকে বড় সংখ্যা কি 60। তাহলে এই একই লজিক অনুযায়ী এখানেও যদি আমি সবচেয়ে বড় সংখ্যা যেহেতু 60 আছে তাহলে 60 অ্যান্সার করে দিই, তাহলে কিন্তু এখানে একটু ভুল হয়ে যাবে। কারণ দেখো, আমরা 60কে 3 দিয়ে ভাঙতে পারছি, 12 দিয়ে ভাঙতে পারছি, কিন্তু 8 দিয়ে ভাঙতে পারছি না। এইরকম যখন থাকবে তখন কি করবে, যেহেতু আমরা 60কে 8 দিয়ে ভাঙতে পারছি না, সেক্ষেত্রে তাহলে 60কে 60-এর সঙ্গে এমন সংখ্যা গুণ করব যাতে সেটাকে আমরা 8 দিয়ে ভাঙতে পারি। দেখো, 60কে যদি আমরা 60কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 120 হচ্ছে, 120 8কে 120কে 8 দিয়ে ভাঙা যাচ্ছে, অর্থাৎ এখানে আমার 120 হয়ে যাবে অ্যান্সার। তোমরা এটাকে এমনি যেমন লসাগু শিখেছ সেই নিয়মে করেও দেখতে পারো, 120 অ্যান্সার আসবে। তাহলে কি করব, সবচেয়ে বড় সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ করা যাবে, 8কে দিয়ে ভাঙা যাবে সেরকম একটা সংখ্যা দিয়ে গুণ করব। এখানে আমি সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে গুণ করে দেখলাম, যেটা 8কে দিয়ে ভাঙা গেল, অর্থাৎ সেটাই হয়ে গেল অ্যান্সার। যদি 2 দিয়ে গুণ করার পরেও 8কে দিয়ে না ভাঙা যেত, সেক্ষেত্রে 3 দিয়ে গুণ করে দেখতাম 8কে দিয়ে ভাঙা যায় কি না। যদি 3 দিয়ে গুণ করে ভাঙা যেত তাহলে সেই 3 দিয়ে গুণ করলে যে অ্যান্সারটা হবে সেটাই এখানে অ্যান্সার হতো। এটা হলো ট্রিক নাম্বার 2। এরপর দেখো ট্রিক থ্রিতে দেখো, এটা খুবই একটা মজার, এখানে রয়েছে 5, 15, 7, 90। তাহলে সবচেয়ে বড় সংখ্যা, প্রথমেই যেমন বললাম তোমাদেরকে যে সবচেয়ে বড় সংখ্যাটাকে নিতে হবে, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে 90, তাহলে আমার 90 অ্যান্সার হয়ে যেত, কিন্তু নয়। কারণ কি, এখানে 90কে আমি 5 দিয়ে ভাঙতে পারছি, 90কে 15 দিয়েও ভাঙতে পারছি, কিন্তু 7 দিয়ে ভাঙতে পারছি না। তাহলে এবার তোমরা বলবে যে আমি 90কে 2, 3 দিয়ে গুণ করে দেখব যে সংখ্যা 7 দিয়ে ভাঙা যাচ্ছে কি না, কিন্তু তাও হবে না। কারণ কি, আগেরটাতে আমার 8 ছিল একটা
যৌগিক সংখ্যা, আর এখানে সাত একটা মৌলিক সংখ্যা। এবার বন্ধু, মৌলিক এবং যৌগিক সংখ্যা বলতে কি বুঝি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দিয়ে কোনো সংখ্যাই ভাঙা যায় না, যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পারবো না। যেমন 3, 5, 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, বাদ বাকিগুলো যৌগিক সংখ্যা। এখানে দেখো, 7 যেহেতু মৌলিক সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যা দিয়েই 7কে ভাঙা যায় না। সুতরাং সেক্ষেত্রে কী করব, সবচেয়ে বড় সংখ্যা 90, 90কে 5, 15 এগুলোকে দিয়ে আমি 90কে ভাঙতে পারছি, কিন্তু যেহেতু 7 এখানে মৌলিক সংখ্যা, কী করবো না, 90-এর সাথে শুধু ডিরেক্ট 7 গুণ করে দেব। দিলে এখানে আমার 7×9=63 হয়ে গেল, অর্থাৎ 630 হয়ে গেল এখানে লসাগুর অ্যান্সার। এটাকে তোমরা বড়ভাবে করে দেখতে পারো, এই 630ই অ্যান্সার আসবে। এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের লসাগু করা নিয়ে কোনো দিন কোনো সমস্যা হবে না। এছাড়াও যে নিয়মটা, যেমন ধরো যদি আমাকে বলা হয় যে 2, 4, 8 লসাগু, লসাগু বলতে আমরা কি জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ যে গুণিতক। আমরা গুণিতক কীভাবে বের করি, 2 গুণিতক বের করি। 2 গুণিতক কী কী, 2, 4, 6, 8, 10, 12 এভাবে চলতে থাকবে। আবার 4 গুণিতক 4, 8, 12, 16, 20 এভাবে চলতেই থাকবে। 8 গুণিতক 8, 16, 24, 32, 40 এটাও এইভাবে কন্টিনিউ হবে। তাহলে যেহেতু সাধারণ বলেছে এবং লঘিষ্ঠ বলেছে, লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেহেতু সাধারণ এবং লঘিষ্ঠ, সেক্ষেত্রে দেখবো যে কোন সংখ্যাটা সবার মধ্যে সাধারণ, কমন যাচ্ছে কোন সংখ্যাটা, এবং সেটা যেন সবচেয়ে ছোট হয়। সেক্ষেত্রে দেখো, 2 এখানে 2 সবার মধ্যে নেই, 4 দেখো এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, কিন্তু এর মধ্যে 4 নেই। তাহলে 6 শুধু এর মধ্যে রয়েছে, এদের মধ্যে নেই। 8 দেখো এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, অর্থাৎ এই 8টা এখানেও হলো, এখানেও হলো, এখানেও হলো, এবং এ সবচেয়ে ছোট। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 8। তাহলে এইভাবে এখানে লসাগু সমান 8 লিখতে পারি। লসাগু 8 বেরিয়ে গেল। তোমরা এই প্রসেসেও করতে পারো, এবং আমি যে শর্ট ট্রিকগুলো দেখালাম সেই প্রসেসেও করতে পারো। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।